আমরা সকলেই জানি টলিপাড়ায় শুটিং বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, আমরা এসে পৌঁছেছি মুভিটোন স্টুডিওতে, যেখানে রোজ অনেক ধারাবাহিকের শুটিং হয়ে থাকে। এখানে বর্তমানে শুটিং হচ্ছে স্টার জলসার রোশনাই ধারাবাহিকের। হ্যাঁ, এখানে রোজ রোশনাই ধারাবাহিকের শুটিং হচ্ছে। এই যে গেট, এই গেট দিয়ে এই পথ দিয়েই গাড়ি ঢুকে আসে শিল্পীদের, হেঁটে আসে বহু টেকনিশিয়ান, ডিরেক্টর থেকে শুরু করে কলাকুশলীরা। যেই স্টুডিও রোজ গমগম করে লোকে লোকে, সেই স্টুডিও আজ একদম নিস্তব্ধ। কারণ একটাই, বন্ধ রয়েছে ধারাবাহিকগুলির শুটিং। তাই শুটিং ফ্লোরে আসেনি কোনো টেকনিশিয়ান, কোনো শিল্পী, কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার। তাই নিস্তব্ধতা তো থাকবেই, কেন জানি না নিস্তব্ধতা মানায় না টলিপাড়ায়। হ্যাঁ, একদমই তাই, যেখানে শয়ে শয়ে মানুষের স্বপ্ন পূরণ হয়, যেখানে শয়ে শয়ে মানুষের রুজি রুটি হয়, সেখানটা একেবারেই মানায় না নিস্তব্ধতা। আমরা একেবারে স্টুডিওর ভেতরে এসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা রোজ দেখেছি শুটিং হতে, ধারাবাহিকের আউটডোর শুটিং হতে আমরা দেখেছি এই সমস্ত জায়গাগুলোতে। যদিও বা আপনারা হয়তো মিলিয়ে নিতে পারছেন যে কোন ধারাবাহিকে কোন সিনটা আপনারা এই জায়গাটায় দেখেছেন। হ্যাঁ, ঠিকই দেখছেন, এই স্টুডিওর ভেতরেই আউটডোরের বহু সিন আমরা দেখেছি, স্টার জলসার পর্দায় এবং শান বাংলার পর্দায়, তাছাড়াও বিভিন্ন চ্যানেলগুলোর মাধ্যমে বিভিন্ন ধারাবাহিকে। আজ একেবারে নিস্তব্ধ হয়ে আছে গোটা স্টুডিও, জনমানবহীন বলা চলে। রয়েছে শুধুমাত্র কয়েকটা মানুষ, মাত্র হাতে গোনা কয়েকটা মানুষ, যারা রয়েছেন দায়িত্বে, দেখাশোনার দায়িত্বে। হ্যাঁ, স্টুডিওর দেখাশোনার দায়িত্বে এবং সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন, তারাই কেবল রয়েছে এই স্টুডিওতে উপস্থিত। এছাড়া কোনো মানুষ এই স্টুডিওতে নেই। স্টুডিও একদম গমগম করে, সেখানে একদম স্টুডিও ফাঁকা করছে, কোনো টেকনিশিয়ান নেই, কেউ নেই। তো কী বলবেন, কবে কী মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান? কথাবার্তা আলোচনা চলছে, সব পক্ষ থেকে আলোচনা চলছে, আজকেই আর মিটিং আছে টেকনিশিয়ানে। আমাদের আশা করি আজকে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা সবাই চাই সমস্যার সমাধান হয়ে যাক। এমনি করে সবাইকারই ক্ষতি, স্টুডিও ওনারদেরও ক্ষতি, টেকনিশিয়ানদেরও ক্ষতি, সবাইকারই ক্ষতি। তো জনস্বার্থে আমরা সবাই চাইছি তাড়াতাড়ি কাজটা সলিউশন হয়ে যাক, হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যে আমরা আশা করছি এর সলিউশন আমরা। একদম, এটা খুবই একটা মানে মানা যায় না এই দৃশ্য, যেখানে গমগমিয়ে শুটিং চলতো সমস্ত কলাকৌশলীদের নিয়ে একটা, এটা জাস্ট আমরা ভুল বোঝাবুঝি চলছে। এটা খুব শীঘ্রই আশা করি আজকের মধ্যে বা কালকের মধ্যে আমরা সমাধান তো ইয়ে করে নিতে পারবো। থ্যাংক ইউ। একদমই আমরা আপনাদের কাছে একদম মুভিটোনের একদম শুটিংয়ের সেটের দৃশ্যগুলো ফুটিয়ে তুলছি, যেখানে অনবরত আমরা দেখতে পাই যে কলাকৌশলীরা শুটিং করে। তো সেই জায়গা পুরো একদম খাকা করছে, এখানে বিভিন্ন ধরনের আমরা মেকআপ রুমে আমরা গিয়ে আপনাদের কাছে প্রচুর দৃশ্য তুলে ধরেছি সেলিব্রিটিদের। এই যে স্টুডিও পাড়া মুভিটোনের ভেতরটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কোনো লোক নেই, কেউ নেই, কোনো টেকনিশিয়ান নেই, ডিরেক্টর নেই, পুরো খাকা করছে জায়গাটা। তো আপনারা দেখলেন যে আমরা টেকনিশিয়ানের একজন বিশেষ পদে থাকা মানুষের সাথে কথা বললাম, তারাও আশা করছে যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যায়। এই যে এখানে মেকআপ রুম, মেকআপ রুমের ডিরেক্টরিয়াল রুম, সমস্ত জায়গাটাই আমরা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে কেউ নেই, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে শুটিং। টলিউড রিপোর্টার।